জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট দিতে পারবেন না যে সকল ব্যক্তি, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না যদি ওই ব্যক্তির বয়স 18 বছর বা তদূর্ধ্ব না হয়, এবং ভোট দেওয়ার জন্য আরো কিছু শর্ত থাকতে হবে। সেই শর্তগুলো আমরা একটু দেখে নিচ্ছি। নির্বাচন কমিশন বা ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম বলেন, নির্বাচন কমিশন 18 বছর বা তদূর্ধ্ব বয়সী বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি 16 এবং 17 বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তারা ভোটার নয়। তিনি আরো বলেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশী নাগরিক, 18 বছর বা তদূর্ধ্ব বয়সী, 2005 সালে 1 জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ, সংশ্লিষ্ট ভোটার এলাকার বা নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যারা ভোট দিতে পারবেন না তারা হলেন, যদি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত না থাকে, 2005 সালে 1 জানুয়ারির পর জন্মগ্রহণ করে থাকেন, আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনাল দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি। তো আমরা দেখে নিলাম যে জাতীয় পরিচয়পত্র থাকলেই শুধু ভোট দিতে পারবে বিষয়টা এমন নয়, এবং ভোট দিতে গেলে তাকে এই সকল শর্ত পূরণ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।